প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের রুটিন অনুযায়ী বাংলা ক্লাস হচ্ছে কম্পিউটার ট্রেড, সিভিল ট্রেড এবং মেকানিক্যাল ট্রেডের। তো কম্পিউটার, সিভিল এবং মেকানিক্যাল ট্রেডের সকল শিক্ষার্থী, প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে ইমেজ পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো। আমরা আজকে ক্লাস শুরু করব গতদিন যে জায়গা থেকে ক্লাসটা শেষ করেছিলাম, কবিতা পড়েছিলাম। আমরা নিশ্চয়ই, তোমাদের মনে আছে, আমরা সেদিন কবিতা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেদিনের কবিতাটি ছিল বঙ্গ ভাষা। এই বঙ্গ ভাষা কবিতাটি আমরা পুরো শেষ করতে পারিনি সেদিন, আজকের ক্লাসে আশা করছি শেষ করে দেব। এবং শেষ করে দেওয়ার পরেই আর যদি সময় থাকে তাহলে আমরা আর অন্য ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। গতদিনের ক্লাসে বলেছিলাম যে তোমরা ক্লাস করার সময় বইটা সামনে রাখবে। তোমাদের সামনে যদি বই থাকে তাহলে বইয়ের, আমার কাছে যে বইটি আছে সেটির 93 পৃষ্ঠায় বঙ্গভাষা কবিতাটিতে আছে, সেটা তোমরা খুলে দেখতে পারো। অথবা তোমাদের এদিক ওদিক 2-4-5টা পাতা এদিক ওদিক হতে পারে বই আলাদা হলে। আমরা সেদিন একদম কেলিনু শৈবালি ভুলি কোমল কানন এই পর্যন্ত ব্যাখ্যা করতে পেরেছিলাম। আজকে যে জায়গাটা থেকে শুরু হচ্ছে সেটি হচ্ছে পরের 6 লাইন, যেটিকে আমরা বলি ষষ্ঠ, এবং যেখানে থাকে ভাবের সমাপ্তি। সনেট কবিতার বৈশিষ্ট্য অনুযায়ী যেখানে থাকে ভাবের সমাপ্তি, অর্থাৎ আমি যে বিষয়টির সূচনা করেছি সেই বিষয়টি এখানে নিয়ে এসে শেষ করব। তো শেষ লাইনে, শেষ 6 লাইনের প্রথম লাইনেই বলা হচ্ছে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে। এর আগেই আমরা দেখেছি যে কবি কী কী ভুল করেছেন, ভুল করার পর তার কী অবস্থা হয়েছে, সেই অবস্থা থেকে তিনি এখন ফিরে আসতে চাচ্ছেন। এখন এই ফিরে আসাতে আসতে গিয়ে আমাদের নিজেদেরই, আমরা যদি এরকম কিছু করি যে বসা হয়ে বাড়ি থেকে চলে যাই বা মায়ের উপর রাগ করে ভাত না খাই, তাহলে কেমন হয়? খাবারটা যদি আবার নিজে একটু খেতে যাই তখন নিজের একটা অপমান বোধ লাগে, তাই না? তো সে কারণে কী করি, আমরা গোসা হয়ে চলে গেলে চেষ্টা চিন্তা করি মনে মনে যে কেউ একজন এসে আমাকে নিয়ে যাক, বা বাসা থেকে কাউকে পাঠায় দিয়ে আমাকে নিয়ে যাওয়া হোক। এরকম আবার ভাত না খেলে আবার মা একটু এসে ডাক দিক, এই বিষয়গুলোর মতোই কবিও বাংলা সাহিত্যে ফিরে আসতে চাইলেন। কিন্তু সরাসরি এমনি ফিরে আসলেই যে আমাদের অপমান বোধের মতন একটা বিষয় ঘটে, সেজন্য কবি কী করলেন, একটা দেবীর অবতারণা করলেন। যে না, তিনি একদিন স্বপ্নে দেখলেন, বললেন যে স্বপ্নে তাকে আদেশ করা হলো কে, কুললক্ষ্মী। অর্থাৎ কুললক্ষ্মী শব্দটিকে আমরা যদি ধরি তাহলে কুল এবং লক্ষ্মী, কুল মানে হচ্ছে বংশ আর লক্ষ্মী মানে তো জানোই লক্ষ্মীর দেবী বা সম্পদের দেবী, কিন্তু এখানে আসলে আদেশদাত্রী। একজন তাকে স্বপ্নে বলে দিল যে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, ওরে বাছা, যেহেতু উপদেশ দিচ্ছেন সেজন্য বলছেন যে ওরে বাছা। বাছা শব্দের অর্থ হচ্ছে সন্তান বা বৎস, ছোট ছেলেদেরকে বাছা বলা হয়। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, কার মাতৃকোষে, নিজে কবির মাতৃকোষে। কুললক্ষ্মী কবিকে বলছে তোমার মাতৃকোষ, মাতৃকোষ মানে মায়ের কোল। মায়ের কোল শব্দটি রূপক অর্থে, মায়ের কোল বলতে বাংলা ভাষার যে শব্দ সম্ভার, সেই শব্দ সম্ভারে বাংলার যে সম্পদ সেই সম্পদে পরিপূর্ণ রতনের রাজি। রাজি শব্দটি ব্যবহৃত, রাজি রাজি শব্দটি হচ্ছে একটি পদাশ্রিত নির্দেশক, এটি এটি বস্তুবাচক বস্তুর বা এটি বস্তুর সমষ্টি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? বৃক্ষ রাজি, রত্ন রাজি, এরকম
তো এই রাজি দিয়ে বোঝানো হয়েছে, রাজি মানে সমষ্টি, অনেকগুলো রত্নের সমষ্টি, সমাহার। এ ভিখারি দশা তবে কেন তোর আজি, তার মানে এই যে যার এত সম্পদ, যার নিজের বাবা মায়ের, বাবা মা বলতে তার ভাষার বাংলা ভাষার যে এত সম্পদ, সেই সম্পদ থাকা সত্ত্বেও কেন সে নিজের মতো, নিজে ভিখারির মতো অন্যের দেশে গিয়ে অন্যের সম্পদ নিয়ে বড়লোক হওয়ার চিন্তা করছে। অর্থাৎ অন্যের সম্পদ বলতে অন্যের ভাষা সাহিত্য, এখানে বিষয়টা মনে রাখবে, যদিও সনেট, সনেটটা রূপকের আড়ালে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। রূপক বলতে বোঝাচ্ছেন, বলছেন একটি, কিন্তু ভিতরের ভাবটি আর একটু অন্য রকমের। জাফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, তারপরে যখন কুললক্ষ্মী কবিকে বলল যে তোর জ্ঞান নেই, তুই অজ্ঞান, অবোধ, নির্বোধ, সে নিজেই বলেছে প্রথমে, জাফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, তারপরে তাকে ঘরে ফিরে আসতে বলল, ঘরে বলতে নিজের দেশে, নিজের ভাষায়, নিজের সাহিত্যে তাকে ফিরে আসতে বলল। তারপরেই কবি বললেন, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে। তার মানে তখন কবি সেই কুললক্ষ্মীর বা স্বপ্নের দেবীর কথা পালন করলো, আজ্ঞা মানে আদেশ, আদেশ পালন করলো, এবং কালে কালে ঘরে ফিরে আসলো, মাতৃভাষা পাইলাম কালে। তারপরে আদেশ পালন করার পর ঘুরে যখন আসলো, মাতৃভাষা রূপ খনি পূর্ণমণি জালে, তো মাতৃভাষা মানে মায়ের ভাষার রূপ, অর্থাৎ মায়ের ভাষায় যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো দিয়ে কবি আবার তার সাহিত্য রচনা করা শুরু করলেন। আমরা এখন এই কবিতা এবং কবিতার আলোকে কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। কবিতাটা যদি আমরা ভালো করে খেয়াল করি, আমরা ছন্দ যেটি দেখতে পাচ্ছি সেই ছন্দটা কিন্তু গতানুগতিক ছন্দের মতো নয়। ছন্দ, আমরা যদি ছন্দের কথা বলি, ছন্দ তোমাদের মাথায় রাখতে হবে, ছন্দ প্রধানত তিন রকমের, ছন্দ প্রধানত তিন রকমের। সহজ করে মনে রাখার জন্য আমি যেভাবে লিখে দিই সেভাবেই মনে রাখবা। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। এই ছন্দ, ছন্দ প্রধানত এই তিন ধরনের, এই তিন ধরনের ছন্দকেই ভেঙে ভেঙে বিভিন্ন ছন্দ করা হয়েছে। তার মধ্যে একটা কথা আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের জনক বা সৃষ্টিকর্তা। এখন আমরা ওই ছন্দের এই ধরনগুলোতে যাব না, যদি তোমাদের প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, কমেন্ট করলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কেমন করে তুমি চিনবা কোনটা কোন ধরনের ছন্দ। যেহেতু ক্লাসের সময় কম বলে দেওয়া হয়েছে এবং তোমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে, সে কারণে এটি তোমাদের আলোচনার বিষয় নয়, যেটি আলোচনার বিষয় সেটি আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। আমরা সবাই জানি একটা জিনিস, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের জনক। অমিত্রাক্ষর শব্দটি আমরা আগে লিখব, অ ভেঙে লিখছি, হ্যাঁ, অমিত্র অক্ষর, এটাকে যদি আমরা যোগ করি তাহলে অমিত্রাক্ষর হয়, তাই না? অমিত্রাক্ষর। আচ্ছা দেখো, আমি যে অ শব্দটি, অ ধ্বনিটিকে আমরা যদি এখানে ধরি, অ মানে নয় বা নেই, মিত্র মানে বন্ধুত্ব, বন্ধুত্ব আর অক্ষর মানে অক্ষর, অক্ষর মানে বর্ণবাদ, অক্ষর অক্ষর বা বর্ণ বাঁধনি। তাহলে আমরা যদি খেয়াল করি, আমরা যদি আগের ছন্দগুলো, একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই তাহলে তোমরা বুঝতে পারবে যে মিত্রাক্ষর আর অমিত্রাক্ষরের মধ্যে পার্থক্য কি। মিত্রাক্ষর হচ্ছে চরণের শেষ ধ্বনির সাথে, প্রথম চরণের শেষ ধ্বনি বা বর্ণের সাথে পরের চরণের শেষ ধ্বনি বা বর্ণের মিল দেওয়ার রীতি, এটাকে বলা হয় পয়ার।
তো কি আমি যদি এরকম করে কবিতার লাইনগুলো বলি, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই যে উপরের লাইনের তলে এবং শেষের লাইনের জলে, এই তলের সঙ্গে জলের মিল দাঁড়িয়ে দিতে হচ্ছে মিত্রাক্ষর। এবং এই যে লাইন দুটি বললাম, এটি হচ্ছে সমীল পয়ারের উদাহরণ, মিত্রাক্ষর বোঝানোর জন্য তোমাদের এটি বোঝালাম। কিন্তু এখানে এই কবিতাটা যদি আমরা খেয়াল করি, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, দেখো হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, শেষের শব্দ হচ্ছে বা শেষের ধ্বনি হচ্ছে ন। তারপরের লাইনে আসে এসে বলল, তাসবে অবধ আমি অবহেলা করি। এখানে নয়ের সঙ্গে করির কোনোই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ অক্ষরের সঙ্গে অক্ষরের কোনো মিত্রত্ব বা বন্ধুত্ব নেই। যেখানে অক্ষরের সঙ্গে অক্ষরের কোনো মিত্রত্ব বা বন্ধুত্ব থাকে না, সে ধরনের ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দকে অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ধ্বনিকে জ্যোতির বাইরে নিয়ে গিয়ে মিল দেওয়া, অর্থাৎ লাইনের পরে লাইন, দাড়ি কমা, সেমিকোলনের মধ্যে মিল না দিয়ে ধ্বনি অনুযায়ী মিল দেওয়া হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য। আচ্ছা, আচ্ছা তোমরা যদি এখন তোমাদের বই পড়তে যাও, তাহলে দুটো জিনিস একটা শব্দ খুঁজে পাবে, সেটি হচ্ছে মনময় কবিতা। এই জিনিসটা কি আসলে, এটা জিনিস তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে মনময় কবিতা কি। আমরা কবিতাকে প্রধানত দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে তন্ময় কবিতা আর একটা হচ্ছে মনময় কবিতা। এইটা জানা দরকার তোমাদের, মনময় কবিতা কি তন্ময় কবিতা কি, এটা যদি জানার থাকে, এটা তোমাদের প্রয়োজন নেই। মনময় কবিতা কি তন্ময় কবিতা কি আমি শুরুতেও বলেছি যে তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকুই তোমাদের বোঝাবো, এর সঙ্গে যদি প্রয়োজন হয় সেটা বোঝাবো। যেমন অমিত্রাক্ষর ছন্দ বোঝানোর প্রয়োজন ছিল, কিন্তু মনময় আর মনময় কবিতা কবিতা কথাটি তোমাদের বইয়ে কোথাও একটা জায়গায় লেখা আছে, পড়ার সময় তোমরা খুঁজে পাবে। তো সেটা আমি আসলে তোমাদেরকে ওই বিস্তৃত আলোচনা করে আমি সময় নষ্ট করতে চাই না, শুধু এটা জেনে রাখো যে কবিতা প্রধানত দুই রকমের, এক হচ্ছে মনময় কবিতা আর এক হচ্ছে তন্ময় কবিতা। তাহলে আমি যদি আবার আরেকবার পুরো কবিতাটাকে সামারাইজ করে দেই এবং শব্দগুলো, আজকে শব্দগুলোর অর্থ আসলে বলে দেওয়া উচিত তোমাদের পুরো লাইন ধরে ধরে, আমি গতদিনও বলে দিয়েছি, যদি ক্লাস থেকে মনে রাখতে পারো সেটা ভালো কথা, না হলে ক্লাসটা আরেকবার রিপিট করে নেবে। আমাদের যে এই কবিতা, এই কবিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা, বঙ্গভাষা কবিতা। আঙ্গিকগত এবং ভাবগত দিক থেকে এই কবিতাটিকে বলা হচ্ছে একটি সনেট। সনেটের বৈশিষ্ট্য আমি গত ক্লাসে বলেছি তোমাদের, আমরা যদি আজকেও আবার বলি, যারা গত ক্লাসটা দেখোনি পারলে দেখে নিও, না হলে আজকের ক্লাসে মনোযোগী হও। সনেটের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এরকম যে প্রত্যেকটি লাইনে 14টি করে, আমরা যেটাকে অক্ষর বলি সেটাই বলছি আমি তোমাদেরকে, 14টি করে অক্ষর বা ধ্বনি থাকবে এবং পুরো কবিতাটি 14টি লাইনের মধ্যেই সমাপ্ত হবে। প্রত্যেকটি লাইনে
14টি করে ধ্বনি থাকবে এবং 14 এবং লাইন লাইনের সংখ্যা হবে 14টি কি দেখো আমি যদি একটু লিখে দেখাই হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ বিবিধ রতন এখন এগুলোকে যদি আমি নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে 14টি অক্ষর এবং এই যে লাইন দেখছো এরকম 14টি লাইন থাকবে 14টি লাইনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে 14টি লাইনকে দুটি ভাগে ভাগ করা হয় মনে রাখবে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে থাকে আট লাইন এই আট লাইনকে বলা হয় অষ্টক অষ্টক কথাটি মনে রাখার জন্য মাঝে মাঝেই তোমরা রাস্তার আশেপাশে দেখবা যে বিভিন্ন কবিরাজ আংটি বেছে অষ্টধাতুর আংটি এই অষ্ট কথাটি যদি মনে রাখো তাহলে অষ্টক শব্দটি মনে থাকবে তাহলে কবি সনেটের প্রথম আট লাইনকে বলা হয় অষ্টক এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা বইয়ের ভাষায় বলছে ভাবের প্রবর্তনা অর্থাৎ কবিকে মানে কবিতার যে মূল ভাব সেটি বোঝানোর যে সূচনা সেটি বোঝানোর সূচনাটুকুকে বলা হচ্ছে ভাবের প্রবর্তনা আর পরের ছয় লাইন পরের যেটা ছয় লাইন থাকে সেই ছয় লাইনকে বলা হয় ষষ্ঠক ষষ্ঠকে থাকে সেই ভাবের সমাপ্তি বা ভাবের পূর্ণতা তো প্রথমেই যেটা সূচনা করা হলো সেই শেষ ছয় লাইনে এসে সেটাকে পরিপূর্ণ করা হয় আচ্ছা আমাদের যে বঙ্গভাষা কবিতাটি আছে এই বঙ্গভাষা কবিতাটিও একটি সনেট এবং এখানে মাইকেল মধুসূদন দত্ত রূপক আকারে এই সনেটটি আসলে ব্যবহার করেছেন রূপক বলতে আমরা মূলত যদিও এটি রূপক কবিতা নয় কিন্তু আমার কাছে মনে হয় যে রূপক কারণ কবি নিজেই তার দোষগুলো স্বীকার করেছেন কী কারণে তিনি বাংলা ভাষা ছেড়ে গিয়েছিলেন সেগুলো বলেননি বাংলা ভাষা ছেড়ে গিয়ে তার কী অবস্থা হয়েছিল সেগুলোকে তিনি বলেছেন এবং তার যে বাংলা সাহিত্যে ফিরে আসার যে আকুল কামনা বাসনা ছিল সেটাকে তিনি ওই কুললক্ষ্মীর মধ্য দিয়ে স্বপ্নে পাওয়া ঘটনার মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন আচ্ছা তারপরে আজকে যদি আমরা এখন দেখি যে শব্দগুলো আমরা সবগুলোই যদি অর্থ গত ক্লাসে মানে ক্লাসগুলোতে বলে দিয়েছি তো আজকে যদি আমরা আরেকবার কবিতাটা দেখি কবিতার প্রথমেই বলছে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে শপিকায় মন মজিনু বিফল তপে অবরণ্য বড়ি অনিদ্রায় অনাহারে শপিকায় মন মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি কেলিনু শৈবালে ভুলি কোমল কারণ এই প্রথম আট লাইনে কবি বলতে চাচ্ছেন যে বাংলা ভাষাকে ভুলে যখন তিনি বিদেশে চলে গিয়েছিলেন এবং বিদেশি ভাষায় সাহিত্য রচনা করতে চেয়েছিলেন তখন তার কী অবস্থা হয়েছিল প্রথমেই সে স্বীকার করেছে কবি স্বীকার করেছে বাংলা ভাষার ভাণ্ডারে অর্থাৎ বাংলা ভাষায় যে সম্পদ রয়েছে কিসের সম্পদ ভাষার সম্পদ ভাষার সাহিত্য ভাষার ভাষার সম্পদ বলতে ভাষার শব্দ ভাষার প্রবাদ প্রবচন ভাষা ভাষার বাগধারা ভাষার সুশোভন উক্তি এই যা কিছু থাকে ভাষায় সেই সম্পদগুলোকে বলা হয়েছে সেই সম্পদ প্রচুর বেশি সম্পদ বাংলা ভাষায় কবির ভাষা মতে প্রচুর বেশি বাংলা ভাষায় সেগুলোকে তিনি ফেলে বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করতে গিয়েছিলেন এবং সেখানে সাহিত্য চর্চা করতে গেলে খুব স্বাভাবিকভাবে আমরা যদি অন্যের ভাষায় আত্মীয় হিসেবে যাই আত্মীয় হিসেবেও যাই তবুও সেখানে স্বস্তিতে নিজের বাড়িতে যেমন স্বস্তিতে থাকি তেমন করে থাকা সম্ভব হয় না আর সেখানে তো সে আত্মীয় হিসেবে যায়নি সে গিয়েছে ভিখারির মতো ভিক্ষা করতে ভিখারি এই জন্যই বলেছে যে নিজের ভাষাকে ত্যাগ করে সে অন্যের ভাষায় সাহিত্য রচনা করতে গিয়েছে সাহিত্য অর্জন করতে গিয়েছে তাহলে সেই ভাষাটা তাকে চেয়ে নিতে হবে সেই ভাষার সম্পদ তাকে চেয়ে নিতে হবে সেই জন্যই নিজেকে কবি ভিখারি বলেছে তো ভিখারি
যদি নিজের এলাকায় ভিক্ষা করে তাও একটু ভিক্ষা টিক্ষা পায়, কিন্তু অন্যের এলাকায় গেলে তো তেমন ভিক্ষা পায় না। তাহলে ভিক্ষা যদি না পায় তাহলে তার যে ভিক্ষাটা হচ্ছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য। এখানে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য যদি না পাই, আমাদের নিজেদের জীবনেও যদি অর্জিত না হয় তাহলে কী হয়? তাহলে আমাদের টেনশন হয়, একটা সহজ করে যদি বলি টেনশন হয়। সেই টেনশনের ফলে কী হয়? টেনশন হলে খাওয়ার রুচি থাকে না, খাওয়ার রুচি না থাকলে, খাবার ভালো করে না খেলে, পেট ভরা না থাকলে রাতে ঘুম হয় না, তো সেটা হচ্ছে একটা অশান্তিময় জীবন। কবি এটাই বলছে যে নিজের দেশ ছেড়ে গিয়ে, নিজের সাহিত্য ছেড়ে গিয়ে, নিজের ভাষা ছেড়ে গিয়ে অন্যর কাছে গিয়ে যে অশান্তিগুলো তিনি ভোগ করেছেন সেটা তিনি প্রথমে এখানে বলেছেন, এবং তারপরে বলেছেন যে সেখান থেকে সে ফিরে আসতে চাইলেন এবং ফিরে আসার জন্য একটা কুললক্ষ্মীর অবতারণা করলেন। আমরা বাংলা সাহিত্যে এরকম অনেক উদাহরণ দেখতে পাই। রবীন্দ্রনাথও যখন তার লেখা মাঝে মাঝে আটকে যেত, থেমে যেত, তখন তিনি আবার যখন ফিরে আসতেন তখন তিনি বলতেন যে আমার এই লেখার পিছনের যে মানে উৎসাহদাতা, উদ্দীপনাদাতা, তিনি হচ্ছেন জীবন দেবতা। তো মাইকেল মধুসূদন দত্ত এরকম একজন কুললক্ষ্মীর অবতারণা করেছেন, এবং কুললক্ষ্মী তাকে বলার পর তারপরে সে তার দেশে ফিরে এসেছে, তার ভাষায় সাহিত্য রচনা করেছে, এবং সাহিত্য রচনা সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হওয়ার পর মাইকেল মধুসূদন দত্ত যা করেছে তা বাংলা সাহিত্যের ইতিহাসে বিশাল একটি পরিবর্তন তিনি এনেছেন। এবং বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত অনেক কিছুর জনক বা স্রষ্টা। মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটকের আগমন ঘটেছে। এবং একটা বিষয় তোমরা এখানে জেনে রাখো যে বাংলা সাহিত্যের ভাণ্ডার এত বিশাল, এত বিশাল ভাণ্ডার, সেখানে অনেকগুলো মহাকাব্যও আছে, কিন্তু সাহিত্যের আঙ্গিক বিচারে এখন পর্যন্ত বাংলা সাহিত্যে একটি মাত্রই সার্থক মহাকাব্য আছে, এবং সেই সার্থক মহাকাব্যটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। তো এই যে এত কিছু স্রষ্টা তিনি, এগুলো ছেড়ে, এগুলো অর্থাৎ সৃষ্টি করার আগে তিনি বিদেশি ভাষায় বড় একজন লেখক বা কবি হতে চেয়েছিলেন, এবং সেই তার মনের আক্ষেপ, ব্যথা, বেদনার কথা তিনি এখানে ব্যক্ত করেছেন। এবং এই কবিতার মধ্য দিয়েই কবি বোঝাতে চেয়েছেন যে বাংলা সাহিত্যের যে ভাষা, আর এটি এই কবিতাটি আমরা কেন পড়ব, আমাদের কী লাভ? একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আজকের পর থেকে, এই ক্লাসের পর থেকে যেটাই পড়বা, যা পড়বা, সেটা থেকে শেখার চেষ্টা করবা যে তোমার নিজের ব্যক্তিগত কী লাভ। একেবারে স্বার্থপর হতে বলছি এখানে, ব্যক্তিগত কী লাভ আছে, ব্যক্তি কী শিক্ষা তুমি গ্রহণ করবে, যে পাঠ তোমাকে দেয়া হচ্ছে সেই পাঠ থেকে ব্যক্তিগত কী শিক্ষা তুমি গ্রহণ করবে, এই পাঠ যদি আমরা ধরি, এবং আমরা যদি ধরে নেই কেন তোমাদের পাঠ্যসূচিতে এই কবিতা সন্নিবেশ করা হয়েছে, তাহলে বলতে হয় যে আমাদের নিজেদের ভাষার প্রতি অনেকের অবজ্ঞা আছে। আমরা অনেকেই কোথাও কোথাও কখনো কখনো সহজভাবে বাংলা ভাষাকে নিতে পারি না। তোমরা যদি খেয়াল করো দেখবা যে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে বিভিন্ন রকমের সাইনবোর্ড ইংরেজিতে, বিদেশি ভাষায় লেখা আছে। হ্যাঁ, তো এই ভাষার প্রতি অবজ্ঞা বা অবহেলা যেন আমরা না করি, এটিই হচ্ছে এই কবিতার মূল বিষয়। আমার ভাষা আমার যদি জানা না থাকে তাহলে অন্যের ভাষা আমি কেমন করে জানবো? সেজন্যই তো কবি তার বাংলা ভাষার, বাংলা ভাষায় যতটা দখলদারিত্ব আছে, যতটা দখল আছে, অন্য ভাষায় তার দখল অতটা থাকার কথা নয়। আমরাই যদি ধরি যে আমরা সবাই ইংরেজি শিখি, ইংরেজি পড়ি, তাই না? তো আমি বাংলার, আমার মনের অনুভূতি, ভাষার মূল কাজটা কি? ভাব প্রকাশ করা, অনুভূতি প্রকাশ করা। তো আমি বাংলায় যত সহজে মনের অনুভূতি প্রকাশ করতে পারি, ইংরেজিতে কি ঠিক অত সহজে প্রকাশ করা সম্ভব? না, সম্ভব নয়। আমরা ইংরেজি বা অন্যের ভাষা বা আরবি যেটাই বলি না কেন, অন্যের ভাষাটাকে কাজ সারানোর জন্য ব্যবহার করতে পারি, কিন্তু নিজের ভাষাকে, নিজের ভাষার সম্পদকে বিসর্জন দিয়ে নয়, নিজের ভাষাকে ত্যাগ করে নয়, নিজের ভাষাকে অবহেলা করে নয়। তো এই পাঠের মূল শিক্ষাটাই হচ্ছে তোমাদের জন্য এটি, যে তোমরা যাই করো না কেন, যেখানেই যাও না কেন, নিজের ভাষাটাকে আগে গুরুত্ব দিতে হবে। এখন কথা হতে পারে, স্যার নিজের ভাষাকে কেন যদি গুরুত্ব দেই তাহলে আমরা অন্যের ভাষায় কেমন করে কথা বলবো? যে আমরা তো ইঞ্জিনিয়ার হবো সবাই, আমাদের তো বিদেশি ডেলিগেটদের সঙ্গে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, সেজন্যই আরও বেশি করে বাংলাটা তোমাকে শিখতে হবে। তো এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাবির রিং। এটাকে, এটা যদি শব্দটা ইংরেজি কিন্তু বাংলায় প্রচলিত হয়ে গেছে, তাই না? তো এরকম কিছু বিষয় বা বস্তু আসবে যেগুলো বাংলা ভাষায় আছে,
আবার ইংরেজি শব্দও আছে সেটার। তো তুমি যদি না জানো যে ওই জিনিসটার বাংলা এইটা, আবার ইংরেজিও তার প্রতিশব্দ হচ্ছে এইটা, অর্থাৎ শব্দ কি, তাই না? শব্দ বলেছিলাম যে বস্তু বা ভাব নির্দেশক প্রতীক। তো শব্দ দিয়ে আমি যদি বস্তুটা বুঝতে না পারি, একজন ইংরেজ আমাকে বললো যে গিভ মি এ পেন্সিল, ধরে নিলাম আমরা পেন্সিল, পেন্সিল শব্দটি বাংলা ভাষায় প্রচলিত আছে, পেন্সিল ইংরেজি ভাষারই শব্দ, পেন্সিল পেন্সিল আমরা চিনি, তাই না? তো এমন কিছু শব্দ আসতে পারে যেটাকে আমি বাংলায় চিনি। তোমাদের উদাহরণ দেওয়ার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না। আচ্ছা গুড, ধরো যে ইংরেজিতে যেটি আছে বাংলায়ও সেটি আছে, তাই না? কিন্তু শব্দের পরিবর্তন হয়, শব্দ দেশ কাল সময় ভেদে পরিবর্তিত হয়। তো ধরো যে কোনো ইংরেজ ইঞ্জিনিয়ারের সঙ্গে তুমি কাজ করছো, কাজ করতে করতেই তার একটা কাঠের প্রয়োজন, কার, ইংরেজের একটা কাঠের প্রয়োজন। তো ইংরেজ কি তোমাকে বলবে যে আমাকে একটা কাঠ দাও? বলবে না, তাই না? তো ইংরেজ তোমাকে কি বলবে? গিভ মি এ পিস অফ উড, গিভ মি এ পিস অফ উড, আমাকে একটি কাঠের টুকরো দাও, বাংলা করলে এটা দাঁড়ায়। এখন উড শব্দটি, উড শব্দটি বাংলা হচ্ছে কাঠ, এই বাংলা কাঠ শব্দটি তুমি যদি না জানো তাহলে কি কাঠকে উডে পরিবর্তন করতে পারবে? উডে পরিবর্তন করতে পারবে না। অথচ তুমি জানো তোমার চোখের সামনেই কাঠ আছে, সেই কাঠটি তুমি তখন তাকে দিতে পারবে না। সে কারণেই আগে নিজের ভাষা, এটা খুব ছোট উদাহরণ, একটা খুব ছোট্ট একটা উদাহরণ, তো আগে নিজের ভাষাকেই ভালো করে আয়ত্তে নিতে হবে, এই ভালো ভাষার এবং ভাষাকে কখনোই অবজ্ঞা করা যাবে না। সে কারণেই এই কবিতাটি তোমাদের পাঠ্যসূচিতে সন্নিবেশ করা হয়েছে। এবং আজকের ক্লাসের পর থেকে, আবারও বলছি, আজকের ক্লাসের পর থেকে প্রত্যেকটা ক্লাসেই তুমি নিজে কী লাভ করছো, তুমি নিজে কী পাবে, এই পাঠ শিখে তোমার জীবনে কী কাজ হবে সেইটা আগে গ্রহণ করার চেষ্টা করবে। তাহলে এই পাঠ থেকে তোমার জীবনের কাজ হচ্ছে যে নিজের ভাষাকে আগে ভালো করে রপ্ত করা, অবহেলা না করা। এবং আমি আমার যদি নিজের ভাষা না জানি তাহলে অন্যের ভাষাটাকেও ঠিক মনের মতো করে ব্যবহার করতে পারবো না। একবার একটা ছোট্ট উদাহরণ দেয়া, অনেকদিন আগে একটা বিজ্ঞাপন প্রচলিত ছিল, তোমরা জানো কি না আমি জানি না, বিজ্ঞাপনটার ভাষা ছিল এরকম, লেখা দেখা যায়, ভাষাটা হচ্ছে এরকম, খাইলেই চাটবেন না খাইলে পস্তাবেন। এটি আমি ঢাকা শহরে দেখেছিলাম একটা আচারের গাড়ির ইয়েতে লেখা, এটাতে ওই আচারওয়ালা যে মনের ভাব ব্যক্ত করেছে পৃথিবীর আর কোনো ভাষা দিয়ে ওই অনুভূতি ব্যক্ত করা সম্ভব নয়। সেজন্যেই তোমাদের নিজেদেরকে নিজের ভাষাটার উপরে ভালো করে দখল রাখতে হবে, দক্ষতা রাখতে হবে, এবং নিজের ভাষাকে কখনোই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই সেটা বঙ্গভাষায় বলেছে। আরও যদি উদাহরণ দেই যে বাংলা পৃথিবীর এত শক্তিশালী একটা ভাষা, পৃথিবীর অনেক অনেক ভাষাতেই বাংলা ভাষার যে সম্পদ, বাংলা ভাষার সম্পদ বলতে বাংলা ভাষার যে ধ্বনি, আমাদের সহজ করে বলে যে আমাদের বর্ণমালায় বর্ণ হচ্ছে 50টি, পঞ্চাশটি, পৃথিবীর খুব কম ভাষার বর্ণমালায় এত সমৃদ্ধ বর্ণ আছে, এবং সে কারণেই আমাদের অনুভূতিগুলো আমরা খুব সহজেই ব্যক্ত করতে পারি। আরও একটু ছোট করে যদি বলি, মানে আরেকটা উদাহরণ যদি দেই, বাংলায় বাংলায় বর্ণ হচ্ছে 50টি, ইংরেজিতে হচ্ছে 26টি। তাহলে এই 26টি বর্ণ দিয়ে কি 50টা বর্ণকে ধারণ করা সম্ভব? সম্ভব না। সে কারণেই বাংলায় তুমি যেমন করে ঠনঠনিয়া লিখতে পারবা, ইংরেজিতে তেমন করে তুমি ঠনঠনিয়া লিখতে পারবা না। ইংরেজিতে তোমাকে লিখতে হবে হয় দন্দনিয়া না হয় ধন্ধনিয়া। যেমন ঠ যদি আমরা লিখতে যাই, টি এইচ, থ এন, থন, টি এইচ, থ এন আই, নি, ওয়াই এ,
থনথনিয়া, দেখো ইংরেজি আমি বাঙালির জন্য এটাকে থনথনিয়া উচ্চারণ করতে পারছি, কিন্তু কোনো ইংরেজিকে ইংরেজকে যদি এটা বলতে বলো সে বলবে দন্দনিয়া, থনথনিয়া বলার কোনো সুযোগই নাই। থান তার হিসেবে হচ্ছে থান, পিএইচ এ থান, থা থান থা নি আ, ঠিক আছে? তো এই জন্যই বলছি যে তোমাদের যখনই যে পাঠ পড়বে সেই পাঠটা থেকেই একদম স্বার্থপরের মতো চিন্তা করবে যে এই পাঠ থেকে আমার নিজের কী লাভ, আমি নিজে কি শিখব এবং সেটা আমি কেমন করে আমার পরবর্তী জীবনে, শিক্ষার কাজ কি? শিক্ষার কাজ হচ্ছে মানুষের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা। এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা কোথায় কোথায় দেখি আমরা? এই কাঙ্ক্ষিত পরিবর্তন আমার চলার সমস্ত ক্ষেত্রে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার কর্মক্ষেত্রে। তো তুমি যদি যে পাঠ নিয়ে যাচ্ছ, যে শিক্ষা গ্রহণ করে যাচ্ছ, সেই শিক্ষা যদি তোমাকে পরিবর্তন করতে না পারে তাহলে সেই শিক্ষা নেওয়ার তো কোনো মানে হয় না। সেজন্যই প্রত্যেককে বলছি এরপর থেকে, আজকের ক্লাসের পর থেকে যখন যে ক্লাসে করবে সেই ক্লাসেই তুমি তোমার নিজের জন্য কী লাভ করবে, অন্যের কথা বাদ দাও, এই জায়গাটা একটু স্বার্থপর হও, এই স্বার্থপরতা খারাপ না, তুমি তোমার নিজের জন্য কী শিখবে। তাহলে আমাদের যে পাঠ বঙ্গভাষা, সেই পাঠের মূল বক্তব্যই যদি আমি বলি যে কেন তোমাদের জন্য সন্নিবেশ করা হয়েছে, তোমাদের জন্য সন্নিবেশ করা হয়েছে এ কারণেই যেন তোমরা কখনোই বাংলা ভাষাকে অবজ্ঞা না করো। আর অবজ্ঞা করলে কী হয় সেটা দেখিয়ে দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত নিজেই, যিনি বাংলা সাহিত্যের একজন বিশাল বড় কবি, বিশাল বড় লেখক। তিনি নিজে একদিন অবহেলা করেছিলেন এবং অবহেলা করার পর তার জীবনে কী সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যাটা তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ এই বঙ্গভাষা কবিতার মধ্য দিয়ে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আহসান হাবিব স্যার এসে দাঁড়িয়ে আছেন, তার ক্লাস আছে তোমাদের সঙ্গে। হাবিব স্যারের ক্লাসে তো প্রচুর স্টুডেন্ট দেখা যায়। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য। ও আচ্ছা, এরপরে কোন টপিকস পড়াবো? এরপরের ক্লাসটা তোমরা সবাই বই নিয়ে থাকবে। হ্যাঁ, এরপরের ক্লাসে আমরা ভাষার দুটো রীতি রয়েছে, সরি ভাষার দুটো রূপ আছে আমরা তোমাদের, ও তোমাদের তো ব্যাকরণ ক্লাস হয়েছে কি হয়নি এখনো? তোমাদের ব্যাকরণ ক্লাস যদি না হয়ে থাকে তাহলে আমরা ভাষা থেকে শুরু করে, ভাষা অংশটা থেকে শুরু করে ভাষার বানান, বানান দিতে যেটি আছে সেই পর্যন্ত যাব। তোমরা সেদিন ক্লাস, পরের ক্লাসে সেই বইটা নিয়ে থাকবে। আর আর কী কী জানার আছে পাঠ্যের, পাঠ্যের বাইরে কিন্তু নয়, মানে পড়াশোনা সম্পর্কেও যা জানার আছে সেই জানার জন্য তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে আমি সেগুলোর চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থেকো সবাই। দেন স্যার, পোস্ট করে দেন।